মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী। কৌশলী তোমাদের সবাই স্বাগত এবং অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। দেখো দিদি ভাই, এখন বাজে সকাল 5টা, আমরা 4:30 সময় উঠেছি। উঠে একটু দিদি ভাই বাথরুম বাথরুম করে দিদি ভাই এখন কি বানাচ্ছে? চা বানাচ্ছে, চা পিয়েঙ্গে। কারণ চা খেয়ে আমাকে একটু বাথরুম যেতে হবে, চা পেটে না পড়লে আমার বাথরুম হয় না। তা দিদি ভাই আবার যাবে, তো আমরা 6টার মতো আমাদের রেডি হতেই হবে, কারণ আবার যেতে হবে জিপ সাফারিতে, কারণ লোক চলে আসবে জিপ নিয়ে। 6টার সময় আসার কথা, আমাদের রিসেপশনে যেতে হবে। সো আমরা চাটা খেয়ে নিই, খেয়ে ডে নাম্বার 4। আর বেশি দিন নেই হাতে আমাদের, আর কাকে দিনটা আছে, তারপর যার যার বাড়ি। এখন দুঃখ লাগছে, মানে এই আসলাম, এই আমাদের ট্যুর শেষ হয়ে গেল। আর ছেলের দিকে ঘুমাচ্ছে, একটু ঘুমাক, ও তো চা খাবে না, ওই জন্য একটু ঘুমিয়ে নিই। আর চলো তোমরা স্ক্রিপ্ট না করে থাকো, আজকে আমরা জিপ সাফারিতে কী করছি না করছি আর কি হাতি দেখছি না দেখছি। দেখো এখানে তোমাদের দুটো হাতি দেখিয়ে দিলাম, একটা বড় হাতি, একটা ছোট হাতি, আর ওটা হচ্ছে মেজো হাতি। সব হাতি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, পরে বলতে পারবে না। গুড মর্নিং, এখন বাজে 6:05। এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি জিপ সাফারির উদ্দেশ্যে, তা আমাদের সাথে তোমরাও দেখতে থাকো আর এনজয় করো। চলো, আমাদের হচ্ছে ফটোগ্রাফার, এছাড়া আমরা হচ্ছি অন্ধ। তা তো এর পিকচারটা তোমাদের একটু লাইট হোক, তারপরে দেখাবো, কেন ভূতের মতো লাগছে এখন দেখতে। হ্যালো, আমরা এখন বেরোচ্ছি। দেখো আমাদের গাড়ি এসে গেছে জিপ, আর রঞ্জনের গাড়ি আসছে। আমাদের গাড়িতে হচ্ছে দিদিভাই উঠেছে, মধুমিতা, ছেলে, মাসিমা আর আমি। আর রঞ্জনের গাড়িতে হচ্ছে সৃজন, শ্রুতি, মেসমশাই, সোমা আর রঞ্জন। এইবার আমাদের দাদা নিয়ে যাচ্ছে, 6:30 বাজে। চলো শিয়াল থেকে তোমাদের শুরু করে দিলাম। ওপেনিং হয়ে গেছে জানুয়ারি? হ্যাঁ ওপেনিং হয়ে গিয়া। আমরা চললাম এখন জিপ সাফারিতে, উট খোলা গাড়িতে ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আর আমাদের একটা গাড়ি পেছনে আসছে। আমি এখানে দিদি ভাই, মৌমিতা, মধুমিতা, ছেলে, মাসিমা, কোথায় মাসিমা ঢুকে গেছে, মাসিমা। और उसका एंट्री गेट है 7 गेट। ओके, और गेट का जो मेन पार्ट है वो है टिकाला जो धनगढ़ी गेट, जिसमें की नाइट स्टे कंपल्सरी है। बाकी जो 6 गेट है उनके नाम है बिजरानी, गिरना, दुर्गा देवी, पतन बासा और ढेला। 6वां नंबर का गेट है हमारा गर्जिया जोन, तो आप लोग भी दोनों साइड देखते हुए चलना। जहाँ पर भी आपको लगे कहीं पर कुछ है तो गाड़ी रुकवा सकते हैं आप, लेकिन गाड़ी से उतरना अलाउ नहीं है। ओके, अगर आपके पास कोई प्लास्टिक रैपर वगैरह है तो भी बाहर करना अलाउ नहीं है। बाकी आपको पार्क के संबंधित कोई भी जानकारी चाहिए तो पूछ लेना आपको। जहाँ पर हमें दिखेगा तो हम आपको दिखाएंगे जानवर, और जहाँ पर आपको दिखेगा आप भी दिखाना हमें। ओके, ठीक है सर। ठीक है, ठीक है। চুপ করে বসো, ওকে ওর মধ্যে করতে দাও না, ঠান্ডা লাগার জন্য।
ওকে বলছি ঠান্ডা লাগার জন্য দাঁড়াতে বারণ করে, এবার চলো এবার আমাদের জন্য যাচ্ছে। রাস্তা দেখেছো, পুরো এবড়ো খেবড়ো রাস্তা, জঙ্গলের রাস্তা, এরই নাম জঙ্গল সাফারি। এইগুলো হচ্ছে সব বাঘের পায়ের ছাপ। গুড মর্নিং, ভালো থেকো, বাঘের দিকে যেও না। এই তো কই, এই তো ঠিক আছে, জুম করো জুম করো। আগে ভালো দেখলে তো ভালো, ওরা আছে মানে হচ্ছে ওখানে সামনে রয়েছে, সামনে রয়েছে। ঘুম পাচ্ছিল তো, ঘুমটা কেটে গেল। No, no, no. একটু সেলফি তুলে নাও না আমাদের, তাই আর পেটিএম ঘুরে দিয়েছি সেলফি তুলে নাও। এখানে শুধু হরিণ আছে অনেক। এটা হচ্ছে উত্তরাখণ্ড আর ইউপির বর্ডার, এটা হচ্ছে ইউপি আর এদিক হচ্ছে উত্তরাখণ্ড এই সাইডটা, আর মিডিল হচ্ছে আমরা যাচ্ছি। বাহ বাহ, চলো তোমাদের একটু একটু ইউপি দেখিয়ে দিই তোমাদের। এই আমরা একটু জিপ সাফারি একটু বিশ্রাম দিল, আমরা একটু নামলাম, নেমে একটু ওয়াশরুম যাওয়া আছে, একটু চা খাবো, সব ঠান্ডা জমে গেছি আমরা, ঠান্ডা মানে পুরো কাঁপিয়ে দিয়েছে আমাদের ভাগ্যে। এখনো পর্যন্ত শুধু হরিণ দেখলাম, আর বাঁদর তো আমরা সারাদিন দেখি, আমরা নিজেরাই বাঁদরের একটা হরিণ দেখেছি আর ওই কয়েকটা পাখি। চলো ওটা দেখি এখন আপাতত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতি ডাক ডাক শুনেছি, তারপর হচ্ছে বাঘের পটি দেখেছি। হ্যাঁ, বাঘের থাবার সাথে পটি ফ্রি ছিল, সেটা দেখেছি। হ্যাঁ, জাস্ট পটি করে গেছে, আমরা গাড়ি নিয়ে এসেছি, আমাদের কপালটা এত ভালো ছিল ওই জন্য টাটকা টাটকা পটি। ঠিক আছে চলো, এখনো যতটা এসেছি ততটা ব্যাক করবো, তখন আমরা ঠিক দেখতে পাবো, চিন্তা নেই, বি পজিটিভ। এখানে টিফিন বলতে কিছুই পাওয়ার নেই, ভেট ব্রেড পকোড়া আছে আর আছে স্যান্ডউইচ আছে, ওইগুলো কিছু খাবো না সার সকালবেলা, আর শুধু চা নিলাম আমরা, আর দাদাভাই রোদে চা খাচ্ছে। আওয়াজ
চারটে ওই একটা পাঁচটা, কি অনেকগুলো পাঁচটা, ও জল খেতে যাচ্ছে। বাঘ, হাতি এইসব দেখে আর কয়েকটা ছোটো ছোটো পাখি দেখেছিলাম, দেখে চলে এসেছি আর এখানে বুফে ব্রেকফাস্ট সেটা খেতে বসলাম। এবার দেখে নিই কী কী আছে, চলো দেখো। এখানে ব্রেড হচ্ছে, স্যান্ডউইচ এখানে আছে, কর্নফ্লেক্স আছে, এখানে ফুটওয়্যার, পুরি আছে, সবজি আছে, এটা কী আছে, এটা সুজি, শিমুই না সুজি দিয়ে, এটা হচ্ছে ইডলি, চাটনি, সাম্বার, ছোলে মশলা আর পকোড়া, আলু পকোড়া, এটা জুস। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। 11:36 বাজে, এবার আমরা হোটেল ছেড়ে যাচ্ছি আলমোড়ার দিকে, রানীক্ষেত আলমোড়া। এবার ওখানে গিয়ে সাইট সিন দেখবো, দেখে রাত্রিবেলা আমরা আলমোড়ার হোটেলে যাব। সো এখন কী কী সাইট সিন দেখবো বলতে পারছি না, কেন কয়েকটা সাইট সিন হয়তো বাদ হয়ে যাবে, কারণ এমনি অনেক লেট হয়ে গেছে, 11:30 বাজে, ভাবতে পারছো। চলো দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করবো কী করছি না করছি। দিদিভাই আসছে, এবার সব গাড়িতে উঠছে। এখন আমরা যাচ্ছি রানীক্ষেত, রানীক্ষেতে একটা মিউজিয়াম আছে ওখানে যাচ্ছি। সো তোমরা দেখো, এমনি আমাদের একটু লেট হলো বেরোতে, অনেক বুঝতেই পারছো ফ্যামিলি নিয়ে, আমাদের সকালে জিপ সাফারি হলে একটু লেট হয়ে যায়, কারণ ওখানে একটু অনেকটা সময় নিয়ে নিল বাঘ মহল আজকে দেখার জন্য। চলো তোমরা স্কিপ না করে দেখো, কাঠুরে এটা হচ্ছে জিম কর্বেটের মেন গেট। হ্যাঁ, ওটা একটা পার্ট, বলো না, সাতখানা গেট আছে, এটা হচ্ছে মেন গেট। হ্যাঁ, অনেকটা জোন আছে, এখানে হচ্ছে নাইট স্টে করতে হয়। রানীক্ষেত যাওয়ার পথে এই যে পাহাড়ের রাস্তাটা দুর্দান্ত রাস্তা, এত আঁকা বাঁকা রাস্তা যে বলে বোঝানো যাবে না। সবটাই তার তোমাদের এখানে দিলে ভিডিও অনেক বড় লেন্দি হয়ে যাবে, তাই কিছুটা দেখানোর চেষ্টা করছে, মানে প্রচণ্ড আঁকা বাঁকা। গাড়ি দাঁড়িয়ে গেছে,
নেওয়ার রানীকে যাবার পথে একটু দাঁড়ালাম, এদিকে আসো। আমি আর দিদিভাই একটু চা নিলাম, ঠান্ডাতে কেঁপে যাচ্ছি। হ্যাঁ, দিদিভাই একটু ওয়াশরুম গেল, তারপর একটু চা নিয়ে একটু চা খাচ্ছি। আজকে মধুমিতা গেল ওয়াশরুম, মধুমিতা মাকে নিয়ে আসলে একটু চা খাবে, খেয়ে তারপর যাবো। আর ওরা সব গাড়িতে বসে আছে, কেউ নামেনি গাড়ি থেকে, আর চাও ফাও কিছু দিইনি। যারা নেমেছে তারাই চা খাবে। আমরা এখন আসলাম মিলিটারি মিউজিয়ামে। তো ঢোকার আগে দেখলে ঢোকার আগে আধার কার্ড জমা রাখলো, যতজন পাঠিয়েছে মিউজিয়ামে দেখি যদি মানে ওটা অ্যালো আছে কিনা জানি না, ভিডিও করা তোমাদের দেখাবো মিলিটারি মিউজিয়াম। আমরা এখন মিলিটারি মিউজিয়ামের মধ্যে আছি, কিন্তু মিউজিয়ামে ভেতরে সব যত মেডেল আছে, তারপরে মহাবীর পুরস্কার পেয়েছে, অনেক রকম পুরস্কার ওরা পেয়েছে, সব ওইখানে লেখা আছে, দেখানো আছে। আর মিউজিয়ামটা সত্যি সুন্দর। আর এখানে দেখো কামানের এ রয়েছে, যুদ্ধক্ষেত্রে ওরা যা যা জিনিস ইউজ করতো সেই সবই এই মিউজিয়ামের মধ্যে রয়েছে। তা মিউজিয়ামের মধ্যে মানে ফটো নিষেধ, তাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। আমরা এটা বাইরে এসে দেখাচ্ছি, এইদিকে এইদিকে আসতে হবে তোমাকে, এইদিকে আসতে হবে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই হিমালয় পর্বতের ছবি দেখো। আরে যত সূর্য অস্ত যায় কোথায় শিব ঠাকুর, পরিষ্কার যায় কোথায় শিব ঠাকুর, ওই যে নাচছে। ওই তো বহুত বোন, আমার ফোনে দেখা যাচ্ছে। ওই তো ওই ওই তো নাচছে, চলো হিমালয় পর্বত। রানী ঝিল এটা এখন বন্ধ হয়ে গেছে বলে আমরা যেতে পারলাম না, দুঃখ। চলো কি করা যাবে, এখন এটা বন্ধ আছে। আর মিলিটারি ক্যাম্পের আলমোড়া কোশি, কোশি আলমোড়া, এখানে আমরা আসলাম। আর এখানে আগুন ধরিয়েছে, আগুনটা একটু হাত চেক করছি, তার সাথে সাথে খাওয়া হচ্ছে গরম চা। কিছু জনের গরম চা বাসের মধ্যে দিয়ে আসা হয়ে গেছে, দেখো বাসটা দাঁড়িয়ে আছে, আমাদের বাসে দিয়ে আসা হয়ে গেছে। আর আমরা
আসলাম এখানে এসে খাচ্ছি। এখন বাজে 7:38, এখন আমরা হোটেলে ঢুকলাম, হোটেল কেশার ইন, কেশার ইনে ঢুকে গেছি। আর রিসেপশনে দাদার যা কাজ দাদা করে নিয়েছে, এখানে সবাই বসে আছে। আর দেখি দাদা রুমটার বিষয়ে কি বলছে। এই আমরা নিচে নামছি। এই রঞ্জন, আমরা হোটেল থেকে একটু নিচে নামলাম, এখনো রুম সেট হয়নি। হ্যাঁ, এখান থেকে পাহাড়ের ভিউটা ভালো দেখা যাবে। এই যে 101 আছে, 103। এখন ওপরে চলে এসেছি বুফে খাওয়ার জন্য, এখানে বুফে রেডি করছি, এখনো করা হয়নি। তোমার পনির যে করেছে না, পনির আছে, ক্রন আছে, মটরশুটি আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ কলি আছে, অনেক কিছু ভালো করেছে মিক্স সবজিটা। চিকেন ফ্রাই, রুটি, আর এদিকে আমি দেখো চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের ঝোল। এখন বাজে 11:54, আমরা তো খেয়ে দিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি। এবার সবাই মিলে আমাদের রুমে সবাই মিলে গল্প টল্প হলো, সবাই যে যার এখন ঘরে চলে গেছে, কেন কালকে আমাদের 8:30 সময় ব্রেকফাস্ট করে 9:30-9:30 মধ্যে আমাদের বাসে করে চলে যেতে হবে, কারণ যত লেট করবো আমাদের সাইটসিইং হবে তত লেট হয়ে যাবে, কিন্তু কালকে আবার আমাদের রাত্রি 9:45 ট্রেন আছে, তাই জন্য আমাদের তাড়াতাড়ি করে যেতেই হবে। দেখো দাদাভাই ব্লগটা এন্ড করলো না, তা আমি করে দিচ্ছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে। আমাদের বাড়ি যাওয়ার পালা, কালকে কটার সময় বাসে উঠছি, কী কী দেখছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমার ব্লগটাকে কন্টিনিউ দেখতে হবে আর আমাদের পাশে থাকতে হবে। চলো গুড নাইট, এই গুড নাইট, টাটা।